পটলের কালিয়া, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। দেখুন কত সুন্দর দেখতে, যা সুন্দর একটা সুগন্ধ আসছে। আর গ্রেভিটাও হ্যাঁ না, খুব সুন্দর। বন্ধুরা, আজকের রেসিপি থাকছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো, পটলের রেসিপি থাকছে, আর পুরো একদম কাজ বাড়ির মতন। কি কি মশলা দেওয়া হয় আমি পুরো দেখিয়ে দেবো। বাবা, এক পাল ছাদরা করে দেবো। রেসিপি হচ্ছে বাবা, তোরা ঝগড়া করবি, মারামারি করে পড়ছিস যে ফাইটিং লাগে না। যদি এইভাবে আপনারা বানান পটলের এই রেসিপি, আলু পটলের কালিয়া, তাহলে দেখবেন সবাই একদম থালা করে দেবে কালিয়া। এত সুন্দর টেস্ট যে নিরামিষ হয়ে কিন্তু হারাতে পারে আমিষ রেসিপিকে টেস্টের দিক থেকে, এত ভালো লাগবে। হ্যাঁ, যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এই আলু পটল দিয়ে আজকে জমজমাট একটা রেসিপি বানাতে চলেছি। আলু পটলের কালিয়া, কালিয়া, এই কালিয়া অনেকে অনেক রকম কায়দায় বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে, টেস্টি যেমন হবে, ভাত রুটি নান পরোটা ফ্রাইড রাইস যার সাথে খাবেন একদম জমে যাবে। আর এর মধ্যে বিভিন্ন রকম মশলা থাকবে, কি মশলা দিই আপনারা দেখতে থাকুন। বাচ্চা বয়স্কদের জন্য একদম ফেভারিট খাবার আজকে পটলের কালিয়া। পটলের কালিয়া, বাহ। পটলের কালিয়ার জন্য আমি পটলগুলো ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা, এই পটলের কালিয়ার জন্য একদম আমি পটল নিয়ে এসেছি, আর এই পটলটা আমি নিয়েছি 500 গ্রাম পটল আছে। কত করে নিয়েছে পটল? আমাদের এখানে এখন দাম মোটামুটি 100 টাকা কেজি। বাবা, ভালোই দাম তার মানে। আমাদের ভালো মোটামুটি দাম আর কি। কিন্তু বন্ধুরা, পটলের সিজন কিন্তু এবারে শুরু হয়েই গেল। হ্যাঁ, এবারে মোটামুটি পটল খাওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কারা কারা পটল খেয়ে ফেলেছেন ইতিমধ্যেই, আর কারা এখনো শুরু করেননি, কমেন্ট করে লিখে জানাতে পারেন, অথবা আপনার ওখানে কেমন দাম যাচ্ছে, আর কোন কোন বন্ধু পটল খেতে ভালোবাসে। রাইট রাইট রাইট, বাবা মা কিন্তু ওকে ছাড়িয়েছে। এই দেখুন, হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এবারে হ্যাঁ, দু পিস করে কেটে নেব। হুম, বাহ, কি সুন্দর না। হুম, একটা লাইন এই রকম, একটা মানে জেব্রা টাইপের, যেমন সাদা কালো থাকে না সেই রকমের। বন্ধুরা, আমি টমেটাগুলো একদম ছোট ছোট করে, এইটা কিরকম দাম? টমেটো এখানে আধা ঘন্টা, তাহলে বন্ধুরা 10 টাকা কেজি। তাহলে বন্ধুরা, সময় হচ্ছে ঘুরে ফিরে আসে, আর সব সময় কিন্তু এক সময় যায় না, না এক সাথে সিট যায় না, ঘুরে ফিরে আসে। বয়স করে এই কথাটা বলতে শুনেছি আমি অনেকবার। টমেটো একদম দম দাম, এক সময় টমেটোর কি দাম, মাংস থেকে টমেটোর দাম বেশি, 300 টাকা কেজি। হ্যাঁ, এ সময় আবার আসবে, অসুবিধা কিচ্ছু নেই। বন্ধুরা, চলছে আজকের পটলের জমজমার রেসিপি, একদম কাজ বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো, পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে বন্ধুরা। আর সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, বাহ, সম্পূর্ণ নিরামিষ, একদম একদম নিরামিষ। বাহ বাহ, তাহলে তো আরোই ভালো। হ্যাঁ, নিরামিষ অনুষ্ঠান বাড়িতে অনেকে দেখবেন নিরামিষ আসে। কালিয়াটা বানাতে চলেছি, এটা ভাত রুটি নান পরোটা, হ্যাঁ ফ্রাইড রাইস
যার সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি বন্ধুরা পটলের কিন্তু অনেক 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 রকমের রেসিপি হয়, আর পটলটা কিন্তু খুব সুন্দর একখানা সবজি। হ্যাঁ, পটল মানুষের নামও রাখে। হ্যাঁ, আমাদের গ্রামে একজনের নাম আছে পটল। সত্যি সত্যি কিন্তু একদম ভিনচিমি। আমাদের গ্রাম থেকে যারা যারা শুনছেন, আমি মিথ্যা বলেছি কি সত্যি বলেছি আপনারা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তার ভালো নাম আছে শ্যামল। হ্যাঁ, ডাক নাম হচ্ছে ওইটাই আর কি, ওই নামে ডাকলে সবাই চেনে, কিন্তু শ্যামল বললে কেউ চিনবে না ওদের পাড়া ছাড়া। তাহলে এখন বাজারে পটল তুলছে দোকানদাররা? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পটল এখন তুলে, ও পটল তুললে পটল তুলছে। হ্যাঁ, অনেকে আমার বলবে ওই পটল। একটা হাসির গল্প বলি, আমাদের একদিন অন্য একটা লোক কাজে এসেছিল, নাম ককিল, বলে এক জায়গায় গিয়ে পড়েছে, তার ভালো নাম আছে কিন্তু ককিল বললে সবাই গ্রামে চেনে, বলে একজন ডেকে ফেলেছে, বলে ককিল এক জায়গায় গিয়েছে, আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল, তবে আমরা জানতে পারলাম একজনের পরিবার তো এসেছিল একদিন। ঠিক ঠিক, এরকম নিশ্চয় ঘটনা আপনারা বন্ধুরা দেখেছেন, যে যাদের অন্য নাম থাকে কিন্তু আসল নামের থেকে ওই রকমের নামগুলো বেশি ফেমাস। হ্যাঁ, ওই নাম সবাই চেনে, সবাই চেনে, কিন্তু ওই নামটা যেসব নতুন বউরা এসেছে তার জিজ্ঞেস করলে, শুধু তাই না, বা চিঠি পত্র। হ্যাঁ, চিঠি চিঠি, রাইট রাইট, আমি সেটাই বলছিলাম, চিঠির জন্য নাম থাকলে অসুবিধা, কিন্তু আমার একটাই নাম। হ্যাঁ, আমার ছেলেরও একটা নাম, আর আমার আমার এই আমার গিন্নিরও একটা নাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমাদের তিনজনের তিনটেই নাম। হ্যাঁ, আমাদের ডাবল ডাবল নাম না। এটা আদা, আসলে আমার যা নাম তো লোক ডেকে ডেকে একদম হাড়ি বাড়ি করে ফেলে। আমাদের বন্ধুরা এবারে মহোৎসব আসছে, মহোৎসবের সময় বন্ধুরা শুধু আমার বাপির নাম সবাই বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম হবে না, হবে না, আমার নাম নামে মিলে মহোৎসব হবে না। হ্যাঁ, বাবি তোমার নাম তাহলে কে রেখেছিল? কি আমার মা রেখেছে। হ্যাঁ জানি, এই ঠাকুরের নাম রাখলে সারাদিন কাজকর্মে ডাকতে না পারি, কিন্তু ওই নামটা একবার ডাকলেও ঠাকুরের নাম হয়ে যায়। বাবু, তোমার ঠাকুমার নাম কি মনে আছে? হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। কি নাম? আমার ঠাকুমা নামও কিন্তু ভগবানের নাম, ভগবানের নাম কিন্তু সে বিদ্যা, বিদ্যা দেবী, বিনা পানি। হ্যাঁ একসাথে বলেছি। হ্যাঁ, মানে সরস্বতী, মা সরস্বতী। আমি আমাদের ব্লগ চ্যানেল বন্ধুরা অপু ব্লগসে একদিন ফটো দেখাবো, আমাদের সব ছবি আছে, ফটো আছে, সেগুলো দেখাবো। আমার মার নামও কিন্তু ভালো, আমার মার নাম মীরা। কথায় কথায় বন্ধুরা পটল অনেকগুলো কাটা হয়ে গেল, আর কিছুটা বাকি আছে। আলুগুলি আমি ছাড়ি নিচ্ছি বন্ধুরা, আমি পটলগুলো ধুয়ে নিচ্ছি, দেখুন। পটল কিন্তু বেশ তাজা আছে, সুন্দর পটল, দাম নিক ঠিক আছে, খুব বেশি দাম নয়। হ্যাঁ হ্যাঁ, না তবু ঠিকই আছে, এখন ধীরে ধীরে আরো হচ্ছে, একটু দাম হবে আরো, যখন এ 25 টাকা কেজি হয়ে যায়, আরো যখন সব দোকানদাররা পটল তুলতে শুরু করবে তখন পটলের দামও কমে যাবে। হ্যাঁ, আপনাদের ওখানে কটা কেজি কমন করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কোথাও কম দাম, কোথাও বেশি দাম, বিভিন্ন জায়গায় কিরকম দাম, আমাকে ঠকিয়ে নিয়েছে। আবার বিদেশে কেমন দাম যাচ্ছে, বিদেশে যারা বন্ধুরা দেখছে বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের ওখানে এই পটল কটা কেজি বা পাওয়া যায় কিনা, হ্যাঁ সেটা জানাতে পারেন। হ্যাঁ, অনেক সময় পাওয়া যায় না। আবার আলুটা বিগ সাইজ আলু, বিগ সাইজ আলু, এবার ভালো কি দেখতে হবে। না না, এখন আলুগুলো বেশ ভালো হচ্ছে, অসুবিধা দেখি আমি কেটেই দেখি। আলু বা বা বা, ভালো 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 ভালো। বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকেই জমজমাট রেসিপি, মানে এই রেসিপিটা অনেকে নিশ্চয় আপনারা খেতে খুব ভালোবাসেন, বিশেষ করে কাজবাড়ি স্টাইলে, কাজবাড়িতে গেলে কিন্তু অনেকে দুবার দুবার করছে করেছে ওই দিন। হ্যাঁ বা বা বা, আলুর খোসা, এটা দেখে আমার মনে পড়লো, এরকম নারিকেল কিন্তু অনেকে ছাড়াতে পারেন, আপনারা কারা কারা পারেন আমাকে জানাতে পারেন লিখে। হ্যাঁ, আমার বাবি কিন্তু খুব দারুণ পারে এইভাবে একটা মালা। নারিকেল গাছ আছে? হ্যাঁ হ্যাঁ, নারিকেল গাছ কাদের কাদের আছে? ঠিক ঠিক বলতে পারেন, আমাদের অনেকগুলি নারিকেল গাছ আছে। হ্যাঁ, আপনার কটা নারিকেল গাছ আছে জানাতে পারেন। হ্যাঁ, নারিকেল গাছ কিন্তু খুব মজার জিনিস। হ্যাঁ বন্ধুরা, এদিকে চলছে জমজমা ড্রেসিং, আর মা কিন্তু ওকে সাজিয়ে দিয়েছে, দেখুন খালি পটলগুলো না দেখতে খুব দারুণ লাগছে, না কি সুন্দর, আর মা যে এইভাবে কেটেছ সেই জন্য মনে হয় আরও ভালো দেখতে লাগছে।
কি সুন্দর দেখো পটল এইভাবেই কাটতে হয়, মাঝে মাঝে অল্প একটু খসা রাখলে ভালো হয়। চাল মগজ আর কাজু বাদাম আর পোস্ত আমি একসাথে বাটবো, আর আদা শুকনো লঙ্কা এই দুটো একসাথে বাটবো এক চামচে। ওই যে পোস্ত আছে বন্ধুরা, হ্যাঁ, আর চাল মগজ অল্প একটু আছে, আর কয়েকটা কাজু আছে, তিনটে একসঙ্গে বেটে নিচ্ছে এই রেসিপির জন্যে। দিলে খুব ভালো হয় বন্ধুরা, আপনারা একটা মিস করতে পারেন কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু পোস্তটা অবশ্যই দেবেন, হ্যাঁ, আর বাদামটা যে কোনো বাদাম দিতে পারেন কোনো অসুবিধা নেই। আপনার যে কাজু দিতে হবে মানে অন্য বাদামও দেওয়া যেতে পারে, দিতে পারেন এই তো সেই কাঠ বাদাম দিতে পারেন, হ্যাঁ, যে কোনো বাদাম দিতে পারেন কোনো অসুবিধা নেই। বন্ধুরা, কাজবাড়ির মতো রেসিপি চলছে, কিন্তু এখনকারের কাজবাড়িতে কিন্তু মনে হয় না যে শিলে বেটে রান্না হয়। আর এটা তো নিরামিষ হবে বন্ধুরা, সেই জন্য এমন একটা আমি দেবো এর মধ্যে মশলা দেবো, ওই মশলাটা কিন্তু মানে স্কিপ করলে হবে না, হ্যাঁ, অনেক সময় বলি এটা না দিলেও হবে, কিন্তু ওটা চেষ্টা করতে হবে, নিরামিষ রান্না হবে তো, ওটা দিলে একদম এক নম্বর হয় বন্ধুরা, মাছ মাংস ফেলে খাবে, মানে স্পেশাল মশলা থাকছে আজকে, হ্যাঁ, সেটা বলে দেবো, কখন দিই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, বলছিলাম যে কাজবাড়িতে কিন্তু এখন আমি অন্তত দেখিনি যে শিলে বাড়তে, আমি কখনো দেখো শিলে বাড়তে না, হ্যাঁ, কাজবাড়িতে আসলে অনেক হয় বলে শিলে বাড়ে, কিন্তু পুরনো দিনে তো শিলই ছিল, তখন কি হতো, শিলে বাড়েতে, হ্যাঁ, একদম রেডি, আর সরাই করে সব তুলতো, ও আগে শিলে বাড়তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি আমি দেখি, তখন তো শিলও ছিল, হ্যাঁ, এখন বাড়ে না। বন্ধুরা, আপনারা কারা কারা কোনোদিন কাজবাড়িতে শিলে বাড়তে দেখেছেন বা শুনেছেন কমেন্ট করে কিন্তু বলতে পারেন, আর আমি দেখিনি, হয়ে গেলে তাদের মুড়ির ব্যবস্থা থাকতো, হ্যাঁ, ওই কাপড় পেতে এরকম পাত্র, কাপড়েই মুড়ি দিয়ে দিত, হ্যাঁ, আর হয়তো ছোলা ভাজা এ ভাজা এটা সেটা দিত, আমি হলুদ পর্যন্ত বাড়তে দেখেছি, হ্যাঁ, লঙ্কা হলুদ সব ফোড়ায় করে বেটে, আমি কিন্তু দেখিনি কাজবাড়িতে, আমি দেখেছি, হ্যাঁ, আর টেস্টই আলাদা, সেই জন্য তখন টেস্ট হতো, কিন্তু আজকে বন্ধু তাহলে আমাদের কাজবাড়িতে বেশি টেস্ট হয়ে যাবে নাকি, আমাদের শিলে বাটা হবে ভালো, অ্যাকচুয়ালি শিলে বাটা মানে টেস্ট বেশি হয় সব বন্ধুরা বলে, সেই জন্য আমি বললাম, এখন তো বললে হবে না, আমরাও তো সেই হবে, আমরাও তো মিক্সি কিনেছি বন্ধুরা, বন্ধুদের আছে বাটবেন, না বাটলে কোনো অসুবিধা, লঙ্কা আর আদা একসাথে বাটবেন, লঙ্কাটা যে যার মানে কি বুঝে দেবেন, বাচ্চা বয়স্কদের কথা বুঝে দেবেন, আমরা তিনটে দিয়েছি, তিনজন তিনটে, আর কোন বন্ধু লঙ্কা চাষ আছে কমন করতে পারেন, কোন অসুবিধা নেই, হ্যাঁ, লঙ্কা চাষ আছে, অনেক বন্ধু আমার লাঠে দিকে দেখে, তাদের এই বেলে ডাঙ্গা লঙ্কা এ লঙ্কা ও লঙ্কা চাষ করে আমি দেখেছি, আমাদের বন্ধুরা বন্ধু আছে, আমাদের বন্ধুরা লঙ্কা চাষ নেই, তবে আমরা অনেক রকম লঙ্কা গাছ লাগিয়েছিলাম, আমরা লঙ্কা গাছ লাগাই, কত রকমের নাম, আরো অনেক রকমের লঙ্কার নাম আছে, আর কি আছে কি জানেন, পোলা লঙ্কা, ধানি লঙ্কা, বন্ধুরা লঙ্কা কত রকমের হয় কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে, বা ভালো প্রশ্ন, কিন্তু অনেক রকমের লঙ্কা হয় না, আমরা তো অনেক রকমের লঙ্কা খেয়েছি, দেখা যাক বন্ধুরা কি বলে, যেগুলো বিক্রি হয় কিছু কিছু ভেজাল থাকে লঙ্কার মধ্যে, লঙ্কা সবাই কেনে ঝাল হওয়ার জন্য, ঝাল না হলে মুশকিল খুব, বন্ধুরা এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এটা আমরা সর্ষের তেলেই করব, আপনারা যে কোনো তেলে করতে পারেন কোনো অসুবিধা নেই, তবে সর্ষের তেলে করলে টেস্ট ভালো হয় আর কি, দেখুন তেলটা তাড়লে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। চলছে আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি, পটলের কালিয়া কালিয়া। বন্ধুরা
কালিয়ার জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আমরা বন্ধুরা খুব ছোটো ছোটো করে কাটি নিই, দেখুন মোটামুটি বেশ ভালোই সাইজ আছে। হ্যাঁ, এই সাইজে করলে তো ভালো হবে, একদম ছোটো ছোটো ভালো লাগবে না। কোনো অনুষ্ঠান বাড়ি মতন তো হবে। হ্যাঁ ঠিক, সত্যি অনুষ্ঠান বাড়ির কথা বললেই কেমন যেন একটা মানে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। কিন্তু বন্ধুরা সেই রেসিপি যদি হয় বাড়িতে তাহলে ভালো লাগা হবে আরও দ্বিগুণ। সত্যি এটা কিন্তু মানে বলতেই হবে যে খেতে ভালোবাসে না এরকম কিন্তু কেউ মনে হচ্ছে এই দুনিয়ায় নেই। আর বন্ধুরা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি একটা কথা বলবো। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি সবাই হাঁকাহাঁকি করে, কিন্তু সব অনুষ্ঠান বাড়ি একই টেস্ট হয় না, বিভিন্ন রান্নির বিভিন্ন রকম ক্যাপাসিটি থাকে। আমি সত্যি বলেছি কি ভুল বলেছি আমাকে কমান করবেন। হ্যাঁ, সব অনুষ্ঠান বাড়ি কিন্তু এক রকমের টেস্ট হয় না, না কম বেশি হয়। হ্যাঁ, সেটা যে রান্না করবে তার কায়দার উপর নির্ভর করে। হ্যাঁ, প্রত্যেকের একটা টেকনিক আছে বন্ধুরা। আর আমিও যেমন বললাম না বন্ধুরা কি খেতে ভালোবাসে না এরকম দুনিয়ায় কেউ নেই, কেউ এটা খেতে ভালোবাসে কেউ ওটা খেতে ভালোবাসে। হ্যাঁ তাই না, কিন্তু সবাই ভালোবাসে। হ্যাঁ রাইট। হ্যাঁ, কেউ শুধু মুড়ি ভিজিয়ে খেতে ভালোবাসে, খেতে ভালোবাসে। কেউ হয়তো শুকনো মুড়ি খেতে ভালোবাসে, কেউ ছোলা মুড়ি খেতে ভালোবাসে, কেউ আলু ভাজা খেতে ভালোবাসে, কেউ আলু ভাজা খেতে ভালো, কেউ পটল ভাজা খেতে ভালোবাসে। সবাই যে মাছ মাংস খায় নয়। হ্যাঁ, আমরা একদম সত্যি কথা বলছি, প্রচুর লোক খায় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে এটা হচ্ছে সেরা রেসিপি আছে। হ্যাঁ, শুধু নিরামিষ কেন, যে সমস্ত বন্ধুরা আমিষ খান তারও এটা খুব পছন্দ করেন, এই পটলের কালিয়া। হ্যাঁ, খেয়ে বাজাবে সবাই কালিয়া, মাছ বাড়িতে দেখবেন দিয়ে যাবে, এর সঙ্গে ডালও দিয়ে যাবে। হ্যাঁ, আর সাটা সাট মারবে কিন্তু। আলুটা ভালো করে ভেজে নেবো বন্ধুরা, দেখুন আলুগুলো ভেজে নিয়েছি, এই রকম হালকা লালচে লালচে কালার করে নিয়েছি দেখছেন। আর এই রকম ভেজে নিলে খুব সুন্দর হবে, আলুকে ভাজতেই হবে দেখছেন বন্ধুরা। আলু, আলু এমনই জিনিস যে এই তো প্রায় প্রত্যেক বাড়িতে বন্ধুরা থাকেই থাকে, কম বেশি হলেও এক পিস পাতে থাকে বাড়িতে। বন্ধুরা কারো কোনো সবজি আছে কিনা সেটা বড় কথা না, কিন্তু আলু আছে কিনা সেটাই দেখার বিষয়। আর দোকানে থাকে আলু, পেঁয়াজ, আদা, এগুলো দোকানে অবশ্যই থাকে। আলু এমন জিনিস প্রায় সব বাড়ি সবসময় প্রায় থাকেই থাকে। এবার বন্ধুরা এই তেলের মধ্যে দেখুন আমি এই পটল যে কাটা আছে যতই সাজানো থাক কিন্তু এসি করতে হবে বন্ধুরা, অনেক সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। এখন চাষিরা তো পটল তুলেছে, পটল যদি চাষিরা না তোলে তাহলে আমরা কোথা থেকে কিনে আনলাম, তাই না? পটলটা আমি ভালো করে একটু ভেজে নেবো উল্টে পাল্টে। আর বন্ধুরা এইভাবে যে আমরা কেটেছি না এর জন্য কিন্তু আমরা দু রকমের সুবিধা পাবো, তাই তো ভাবি আমরা দু রকমের কিন্তু এর জন্য সুবিধা, শুধু দেখতে ভালো যে তাই নয় রেসিপিও কিন্তু ভালো হবে এইভাবে কাটলে। হ্যাঁ, এইভাবে কাটলে ভালো হবে, মশলা এর মধ্যে চলে যাবে একদম। বন্ধুরা দেখুন পটলগুলো একদম ভেজে নিয়েছি, এ 70% মতন আমি ভেজে নিয়েছি। হ্যাঁ দেখুন, এবার তুলে নিচ্ছি দেখুন, আর এই যখন ভাজলে তবে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন হবে। হ্যাঁ হ্যাঁ, অনেকে মনে করে অনুষ্ঠান বাড়ির মতন হয় না কেন, অনুষ্ঠান বাড়ির মতন হয় না কেন বন্ধুরা, সেই রকম তৈরি করতে হবে, সেই রকম মশলাও দিতে হবে বন্ধুরা। বাড়িতেই বন্ধুরা সবাই অনুষ্ঠান বাড়ির মতো একই বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেক সুন্দর সুন্দর সুগন্ধ আছে না পটলে। এবার বন্ধুরা কি দি এর মধ্যে মশলা আপনারা শুধু লক্ষ্য রাখুন বন্ধুরা, এটা হচ্ছে শাহি জিরা বলা হয়, এটা দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে প্লেন জিরা দেবেন। শাহি জিরা, হ্যাঁ কাজবাজি কিন্তু এটা ইউজ করা হয় বন্ধুরা। হ্যাঁ, এটা দেওয়া হয় কিন্তু। আরে ঠিক আছে,
আর এই দেখছেন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমাদের কিন্তু আগেও বন্ধুরা বাটা হয়েছে শুকনো লঙ্কা, সেই জন্য সেই কথা ভেবে কিন্তু আমরা দিচ্ছি। হ্যাঁ মশলা দেবো, হ্যাঁ তেজপাতা, দারুচিনি, বড় এলাচটা দেওয়ার চেষ্টা করবেন, এটা বড় এলাচ, বড় এলাচ, হ্যাঁ এই দোকানে পাওয়া যায়, এটা ছোট এলাচ, আর এটা হচ্ছে জৈত্রী, হ্যাঁ আর কয়েকটা লবঙ্গ, লবঙ্গটা এখন দেবো না একটু পরে দেবো, হ্যাঁ জানলাম, আর এটা আমি হালকা স্টিমে রেখেছি বন্ধুরা, কারণ এই যে মশলা ভাজছি তো গরম তেল ছিল পটল ভাজা তেলে, দিলে পুড়ে যাবে, এটা হচ্ছে মৃদু মৃদু জ্বালে করলে কি হয় খুব সুন্দর হয় বন্ধুরা, হ্যাঁ ওই জন্য, আর এর স্পেশাল যে মশলা, হ্যাঁ আমি তো দেখিয়ে দেবো বলেছি, কিন্তু এবার দেখুন বন্ধুরা এটা কেউ দিতে ভুল করবেন না বন্ধুরা, যেহেতু নিরামিষ হচ্ছে এই দেখুন এটা দেওয়ার চেষ্টা করবেন, এর নাম হচ্ছে হিং বলা, এ দোকানে পাওয়া যায় বন্ধুরা একদম অল্প পয়সায় কিনে আনবেন, এই দেখছেন আমাদের হিং, এটা বন্ধুরা একটু হলুদ হিং আমাদের, এ দিলে মানে খুব সুন্দর হবে, দেখছেন হিং কিন্তু সাদাও হয়, হ্যাঁ সাদা হয় বিভিন্ন রকম হয়, তো সাদা হিং দিলে হবে, সাদা হিং দিলেও হবে, আচ্ছা দেখছেন এবার এর মধ্যে ওর ভেসে ভেসে আসছে, এবার কি সুন্দর সেন্ট আসছে বলতো, সুন্দর সুন্দর, এবার এর মধ্যে এই যে টমেটা কুচি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা রেসিপি যখন বানানো হবে কাজ বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো হচ্ছে কি না বোঝা যায়, বোঝা যায় তখন দেখবেন বন্ধুরা অনুষ্ঠান বাড়ি যখন রান্না বান্না হয় না, যার বাড়িতে নিমন্ত্রণ করেন তার বাড়িতে বন্ধু সুগন্ধ চলে যায়, হ্যাঁ যায় না মানে অনেক দূর পর্যন্ত যায়, মানে পাড়া ছেড়েও দূরের দিকে চলে যায়, তো সেই রকম যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি বন্ধুরা, দিলে কি হবে আর একটা ঠিক আমি বলে দিই বন্ধুরা, অনেক সময় এই মশলা পুড়ে যায় তো এ কিন্তু পুড়বে না, হ্যাঁ এদের থেকে রস বেরোতে থাকবে আর জলও দিতে লাগবে না, এখন অনেকই সুন্দর ট্রিক্স এটা কিন্তু, হ্যাঁ অনেকই ভালো, হালকা জাল দাও কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না বন্ধুরা, এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, এই দেখুন হলুদ, কাশ্মীরি লঙ্কা এক চামচ, আর বন্ধুরা এর মধ্যে নুন দেবো, এই দেখুন নুন, নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কি গুণ কি আর বলবো বন্ধুরা, নুন দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোটা না বলতে আরো শুরু করবে, হ্যাঁ 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 নুন কিন্তু অনেক বড় জিনিস বন্ধুরা, আর এবার এই ধনে এক চামচ, কম বেশি হয়ে গেলে পুরো রেসিপি একদম অন্যরকম হয়ে যায়, জিরে এক চামচ, অল্প একটু চিনি দিতে হবে, চিনিটা দিয়ে দিচ্ছি, যে যেরকম খাবেন দেবেন, হ্যাঁ কাজবাড়িতে যে রেসিপি হয় বন্ধুরা সবাইয়ের জন্য হয়, ওরা কিন্তু চিনি দেয় দেয়, হ্যাঁ কারোর জন্য যে কে খাবে না তার জন্য অফ থাকে না, একটু হলেও দেয়, কেন যেটা ভালো হবে সেটা করতে হবে না, হ্যাঁ রান্নি জজ হবে তখন, হ্যাঁ দেখছেন দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে এই যে বাটা বাটা মশলা আদা আর লঙ্কা আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ নেড়ে চেড়ে নেওয়া হবে, আর এটা হালকা জ্বালেই হচ্ছে, চলছে মশলা বানানোর কাজ এখন, হ্যাঁ মশলা যদি ভালো না হয় তাহলে কিন্তু আর কাজ বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো হবে না, এটা ভালো হতে হবে, আর এখানটায় বন্ধুরা দেখুন কি সুন্দর সব ভাজা আছে, আর এবার দেখুন এই যে পোস্তটা আছে, পোস্ত কাজু হ্যাঁ চালমগজ সেটাও দিয়ে দিলাম, আর এই এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সিল ধোয়া এই জলটা, হ্যাঁ দিয়ে এই মশলাটাকে হালকা স্টিমে, এখন কড়া স্টিমে করবো না বন্ধুরা, একদম হালকা স্টিমে মশলাটাকে ভালো করে পাক তৈরি করে নেব বন্ধুরা, এবার লবঙ্গ দিয়ে দিচ্ছি চারটে আছে, আর এবার বন্ধু দেখুন মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে, দেখছেন সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দেখুন এই যে পটল আর আলু আমি ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে এটাকে ভালো করে একদম মশলার সঙ্গে মিক্স করে নেবো একদম, দেখুন বন্ধুরা সত্যি সবজি তো আপনারা নিশ্চয়ই খেতে ভালোবাসেন, আর সবজির মধ্যে পটল অনেকই অনেকই সেরা একটা সবজি, আর যারা সবজি খেতে ভালো না বাসে তারাও যদি এইভাবে একবার মানে তাদেরকে যদি বানিয়ে দেন তারাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে একদম, হ্যাঁ একদম পটল, আর পটল বন্ধুরা পটল তো অনেক 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 রকমের রেসিপি হয়,
আপনারা পটলের আরও কী কী রেসিপি চান কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্টবক্সে। পটলের এই তো শুরু, আস্তে আস্তে করে কিন্তু পটলের যে মানে আরও পটল বাজারে আসবে, তখন আমরা নিশ্চয়ই আস্তে আস্তে করে বানাতে থাকবো সে সমস্ত রেসিপিও। এটাকে ভালো করে মশলা কষে নেব, হ্যাঁ অন্তত এটাকে মিনিট তিনে কষে নেবো ভালো করে। আর বন্ধুরা আজকে যে রেসিপি চলছে এটা কিন্তু কাজবাড়ির একটা ফেভারিট রেসিপি, মানে অনুষ্ঠান বাড়িতে প্রায় বানানো হয় এই রেসিপি। এই আবার নিরামিষ, আর এই সময় পটল পাওয়া যাচ্ছে বন্ধুরা, প্রত্যেক কাজবাড়িতে দেখবেন এ থাকবে। এখন বন্ধুরা দেখুন একদম মশলার সাথে পটল আলু একদম কিভাবে তৈরি করে নিয়েছি দেখছেন, একদম মানে লোভনীয় লাগছে, অনেকই সুন্দর একদম। যে নিরামিষ বলে আপনারা ছোটভাবে নেবেন না, না 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 ওটা করা যাবে না। হ্যাঁ দেখুন জল দিয়ে দিচ্ছি, নিরামিষ আমিষকেও টক্কর দেবে তবেই তো আসল নিরামিষ রেসিপি। নিরামিষ বলে যে হালকা কি নিরামিষ কি খাবো, যা ইয়া রেসিপি হলো ওরকম না কিন্তু। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ একটু যেটা বাকি আছে সিদ্ধ হতে সেটা করে নেব, হ্যাঁ ফুটিয়ে নেব যাকে বলা। বন্ধুরা খেতে তো দারুণ লাগবেই লাগবে, কিন্তু দেখতেও লাগবে অসাধারণ। সবজি নিরামিষ তাও এত সুন্দর বন্ধুরা, আর কি লাগবে, কাজবাড়ি গেলে নয় বন্ধুরা অনেক কিছু দেয় ঠিক আছে, কিন্তু বাড়িতে যদি এইরকম রেসিপি একবার বানান আর অন্য কিছু আমার তো মনে হয় না যা লাগবে বলে, আর অন্য কিছু দরকারই পড়বে না। একতলা ভাত একদম এখনো দিতে বাকি আছে, খাওয়া হয়ে যাবে, এখনো দিতে বাকি আছে মশলা। হ্যাঁ কালিয়া হ্যাঁ যাবে জলদি জলদি পাত কালিয়া, বাহ 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 বাহ, এই তো বন্ধুরা চলছে আমাদের জমজমাট রেসিপি, আর এখানটা জমজমাট কাণ্ড। বাবা কি অবস্থা, আমি ছাদরা বাসীরা বাবা এক পাল ছাদরা হচ্ছে বাবা, তোরা ঝগড়া করিনি মারামারি করে পড়ছে না না, ওরা মজা করছে, ওরা মজা করছে এরা সবাই এরকম করছে কেন, এখন এত কত দেখুন বন্ধুরা কি হয়েছে গো, দুদল এসছে ওই জন্য দুদল বলছে এ বলে আমি যাবো ও বলে আমি যাবো, ও কিরকম করছে কেন মা হঠাৎ করে সবাই, ও দেখছেন বন্ধুরা আমাদের এখানটা খালি কি কাণ্ড খালি দেখুন। এ সব শান্তি শান্তি সব, বাবা আমাদের বাড়িতে বন্ধু সবসময় পাখিরা সব আসে, এত ভালো লাগে না একদম, টকটক টকট করে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর, আর দারুণ একটা সুগন্ধ কিন্তু বয়ে চলেছে। আর এবার দেখুন বন্ধুরা দেবীটা দেখুন কেরকম হয়ে গেছে, শুরু হয়ে অনেকই সুন্দর, হ্যাঁ লোভনীয় একদম, নিরামিষ রেসিপি তবুও বন্ধুরা দেখুন কত দারুণ। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন আমি এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, এই যে গরম মশলা দেবো এই দেখুন, আর অল্প একটু এর মধ্যে ঘি দিতে হবে বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ ঘি দিতে হবে, যে খাবেন না না দেবেন কিন্তু দিলে খুব ভালো হবে, গাওয়া ঘি গাওয়াও দিতে পারো এমনিও দিতে পারো কোনো অসুবিধা নেই, সবসময় গাওয়া ঘি হয়তো হাতের কাছে পাবে না। হ্যাঁ দেখুন দিয়ে দিয়েছি, কি যে সুন্দর একটা সুগন্ধ আসছে বন্ধুরা কি আর বলবো, দারুন দারুন দেখুন পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন একদম একদম আমাদের তৈরি হয়ে যাচ্ছে আজকে বন্ধুরা। এবার বন্ধুরা এটাকে এবার আমি দেখুন কি করি শুধু দেখুন, হ্যাঁ আমাদের মোটামুটি কি ধরেছে লাগে, এবার এটা আমি মিনিট তিনে চাপা দিয়ে রাখবো হালকা স্টিমে, তারপরে এটাকে হ্যাঁ তিন মিনিট তারপরে নামিয়ে নেব,
মানে একদম অনুষ্ঠান বাড়ি যে রেসিপি তা একদম রেডি হয়ে যাবে। মা তাহলে আজকে আমরা কী দিয়ে খাবো? রেডি আছে তো? বাহ, এইসব রেসিপি বন্ধুরা থাকলে ভাত কিন্তু রেডি থাকা অত্যন্ত দরকার, নইলে খুব লোভ লাগবে, অসুবিধা হয়ে যাবে নইলে। ভাত, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। নান, হ্যাঁ, ফ্রাইড রাইস যার সাথে খাবেন টক্কর দেবে একদম। কেউ এমনি বাড়িতে রুটি পরোটার সঙ্গেও খেতে পারে, ভালো লাগে। বন্ধুরা এবার খুলবো, দেখুন দেখুন, খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো, সুগন্ধ খুব দারুন একদম। দেখুন সত্যি বন্ধুরা, যারা পটল খান একদম লোভ লেগে যাবে, এত দারুন। এইভাবে বানাবেন বন্ধুরা, দেখবেন কত সুন্দর হয়, খান কত সুন্দর দেখছেন, অ্যামেজিং অ্যামেজিং, একদম গরম গরম দেখছেন। অনুষ্ঠান বাড়ি স্টাইল একদম পটলের কালিয়া রেডি। বন্ধুরা অনুষ্ঠান বাড়ি স্টাইল আজকে আমাদের রেসিপি, পাতে একদম শাল পাতা দিয়েছে ভাত, ভাতটা কিন্তু মা দারুণ বানিয়েছে ভাই, ওটা বাসমতি রাইস না? আজকে আমাদের রেসিপি পটলের কালিয়া, আলু পটলের জমজমাট কালিয়া একদম দারুন। গ্রেভিটাও কিন্তু অসাধারণ, পটল আলু আলু কোথায় গেল আলু? হ্যাঁ আমি বন্ধুরা আবার আলু চেয়ে চেয়ে খাই, ওহ কি সুন্দর, এবার তুমি নিয়ে নাও ভাবি, দেখাই দেখো গরমা গরম একদম, বাবা আলুটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, অসুবিধা নেই, দারুণ। আর এখানে পটল খুব গরম এখন, এই দেখুন খুব সুন্দর, ভালো কিন্তু কচি পটল আছে ভাবি, খুব কিন্তু পুরো পটল না, হ্যাঁ পটল ভালো, টাটকা পটলটা একদম সব থেকে, পটলটা টাটকা ছিল, হ্যাঁ টাটকা পটল, এটা হচ্ছে ব্যাপার, প্রথমে পটল খাবো যদি পটলের রেসিপি। বন্ধুরা পটল খেতে আমি ভালোবাসি, সবজির মধ্যে ভালো লাগার একটা সবজি, আর যে টেস্ট হয়েছে একদম অসাধারণ টেস্টি। আপনারা যখন বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন যে পরিবারের সবাই খুশি হবে, নিশ্চয়ই হবে, ভাত দিয়ে দিয়ে কেমন লাগে, মা একটু খাবে? না না তোমরা দুজন খাও, আমি একটু পরে খাবো। আচ্ছা নিরামিষ বলে যে টেস্ট কম নেই বন্ধুরা, নিরামিষ যদি এইভাবে আপনারা বানান পটলের এই রেসিপি, আলু পটলের কালিয়া, তাহলে দেখবেন সবাই একদম থালা করে দেবে খালিয়া, এত সুন্দর টেস্ট যে নিরামিষ হয়েও কিন্তু হারাতে পারে আমিষ রেসিপিকে টেস্টের দিক থেকে, এত ভালো লাগবে। হ্যাঁ যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, ভাত রুটি নান ফ্রাইড রাইস পরোটা পরোটা রুটির সঙ্গে কেউ বানিয়ে খেতে পারে, মুড়ির সঙ্গে। বন্ধুরা আমরা বলেছি অনুষ্ঠান বাড়ির মতো বা কাজ বাড়ির মতো রেসিপি, অনেক বলতে হয় বিয়ে বাড়ির স্টাইলের রেসিপি বলতেই পারেন, যেমনি কথার কথা বলছি তা কিন্তু নয়, যদি একবার আপনারা এইভাবে বাড়িতে বানান সে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে কি হয়নি বুঝতে পারবেন। আমি বলেছি না বিভিন্ন অনুষ্ঠান বাড়ির বিভিন্ন রকম এই একই রেসিপি টেস্ট হয়? হ্যাঁ সব অনুষ্ঠান বাড়িতে কিন্তু এক টেস্ট হয় না,
কিন্তু অনুষ্ঠান বাড়ির মজা কিন্তু আলাদা, আর বিভিন্ন রকম মশলাও দেয়। তোমার ভাতের সময় কিন্তু আমাদের পটলের রেসিপি ছিল। বাবা বাবা, আমি আমার সেরা রেসিপি পটলে, এই যে পটলের কালিয়াটা বানিয়েছি। হ্যাঁ আমার তো বন্ধুরা, এইবারে তো পটল খাওয়ার সময় আসছে, এসে গিয়েছে, অনেক বন্ধুরা হয়তো শুরু করে ফেলেছেন। আমাদের কিন্তু বন্ধুরা সত্যি কথা বলবো যে এটা প্রথম পটল খাওয়া, প্রথম মানে সারা জীবনের মধ্যে প্রথম নয়, এই সিজনের মধ্যে বা এই বছরের মধ্যে প্রথম পটল খাওয়া, নাকি? হ্যাঁ প্রথম না, পটল ভাজা হয়ে গেছে আর কি জানি, প্রথম। হ্যাঁ এটা প্রথম, প্রথম এই সালের প্রথম, ইংরেজি সালের প্রথম। আচ্ছা পটল ভাজা হয়নি আগে নাকি? না এই ইংরেজি সালের প্রথম। যাই হোক, আমাদের এই প্রথম, আপনাদের প্রথম নাকি শুরু হয়ে গেছে নাকি শুরু হবে, আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর হয়ে যাক না এইভাবে একবার পটলের জমজমার রেসিপি, খুব ভালো লাগবে। আর এর মধ্যে পুরো একদম দেখছেন মশলা চলে গেছে, তো খুব সুন্দর। এই দেখুন পটলের মধ্যে কিন্তু আমার সুন্দর মশলা চলে গিয়েছে, আর আমার মা যেভাবে কেটেছে দেখুন কত সুন্দর লাগছে, হালকা হালকা খোসা খোসা আছে, কিন্তু খেতে ভালো লাগছে, দেখতে সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। তবেই তো রেসিপি তাদের পক্ষেও কিন্তু ভালো, তারাও খেতে পারে। হ্যাঁ অনেকে মাংস খেতে অসুবিধা হয়, দাঁদনি তাদের জন্য খুব সুন্দর। আর বন্ধুরা আজকে শাল পালাই খাচ্ছি, মানে সত্যি একটা কাজবাড়ির যে আনন্দ বা মজা, এইভাবে বসে খাচ্ছি সত্যি ভালো লাগছে। জানি হ্যাঁ কাজবাড়িতে এখন হয়তো চেয়ারে বসে খাওয়াই, কিন্তু বন্ধুরা মাটিতে বসে খাচ্ছি, এর যে মজা এটাও কিন্তু একটা আলাদা। হ্যাঁ আগে পুরো দিন মাটিতে বসে খাওয়াতো ভাবি? হ্যাঁ মাটিতে, আমি অনেকবার খেয়েছি মাটিতে বসে, কিন্তু মাটিতে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে থাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন, আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আর পটল তো এখন বছরে সবসময় মোটামুটি পাওয়াই যায়, আরও মাস পাওয়া যায়, পাওয়া যায়, তাই এই রেসিপি হয়ে যাক। আর এখন তো মোটামুটিভাবে বাজারে পটল পাওয়াও যাচ্ছে ভালোই, একবার এখন ভালোই পাওয়া যায়, বানাতেই পারেন পটলের, আলু পটলের নিরামিষ কালিয়া, খুব ভালো লাগবে।